শহরের ব্যাটারিগুলির গল্প নিয়ে ফিমেল নাটকের তিন কিস্তি বানিয়েছেন কাজল আরিফিন অবি। সবকটি কিস্তি ইউটিউবে দারুণ দর্শক সাড়া পেয়েছে। দর্শকের আগ্রহ থেকে এবার চতুর্থ কিস্তি ফিমেল ফোর নির্মাণের ঘোষণা দিয়েছেন এই পরিচালক। এদিকে চতুর্থ কিস্তি নির্মাণের আগে ফিমেলের ভক্তদের জন্য এক দুঃসংবাদ, এবারের কিস্তিতে জনপ্রিয় চরিত্র বডি সোহেল থাকছেন না। তবে কে হচ্ছেন এই বডি সোহেল আর কী বা হতে যাচ্ছে চতুর্থ কিস্তির গল্পে, তারই বিস্তারিত জানাচ্ছেন এআর এম সাদাত। কাজল আরিফিন অমি মানেই যেন নতুন কিছু। বর্তমানে দর্শকদের কাছে তিনি সমাদৃত হয়েছেন ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া অসময় সিনেমার মধ্য দিয়ে দর্শকদের আরও কাছে চলে আসেন এই পরিচালক। এবার এই পরিচালক দিলেন নতুন আরও একটি খবর। শহরের ব্যাটারিগুলির গল্প নিয়ে ফিমেল নাটকের তিন কিস্তি বানিয়েছেন কাজল আরিফিন অমি। সবকটি কিস্তি ইউটিউবে দারুণ দর্শক সাড়া পেয়েছে। দর্শকের আগ্রহ থেকে এবার চতুর্থ কিস্তি ফিমেল ফোর নির্মাণের ঘোষণা দিয়েছেন অমি। আগামী ঈদকে কেন্দ্র করে দর্শকদের চতুর্থ কিস্তি উপহার দিতে চলেছেন এই পরিচালক। ফেসবুকে সবাই সমান, সবাই ফ্রেন্ড, আপনাকে মান সম্মান নাই না। এদিকে চতুর্থ কিস্তি নির্মাণের আগে ফিমেল ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। এবারের কিস্তিতে জনপ্রিয় চরিত্র বডি সোহেল থাকছেন না। পরিচালক জানান এই চরিত্রের মিশু সাব্বির কানাডা অবস্থান করছেন, শুটিং এর সময় থাকতে পারবেন না তিনি। তবে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানাডা থেকে তাকে দুই একটি দৃশ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। এখন তোর গেঞ্জি পারছি, এরপরে যদি এই গলিতে দেখছি তোরে ফাইদা দিব। ফিমেল সিকুয়েলে নির্দিষ্ট শিল্পীর অভিনয় করলেও প্রতিটি সিরিজে নতুন একজনকে অভিনয় করতে দেখা যায়। সবশেষ ফিমেল থ্রিতে হাওয়া সিনেমার তুমি বন্ধু কালা পাখি গান খ্যাত গায়ক এরফান মৃধা শিবলুকে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে। এবার ফিমেল ফোরে দেখা যাবে ইরেশ জাকেরকে। তবে ইরেশ জাকেরের চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাননি পরিচালক। ফিমেল ফোরে আরও অভিনয় করবেন মার্জুক রাসেল, চাষি আলম, পলাশ, শরফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, ফারিন খান সহ আরও অনেকে। এ আর এম সাদাত, দেশ বিনোদন।